প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সৌদি আরবে করোনা বিধিনিষেধ প্রত্যাহার। সৌদি আরবে শনিবার থেকে বেশিরভাগ ক্ষেত্রে করোনা বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে দেশটির সরকার। গতকাল শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। যেসব বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে তার মধ্যে অন্যতম হল পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববী সহ সব মসজিদে এখন থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে না। করোনা ভাইরাসের আগেকার মতো একে অপরের পাশাপাশি থেকেই নামাজ আদায় করতে পারবে। তবে মসজিদের ভেতর অফিস আদালতে মাস্ক পরিধান বাধ্যতামূলক। মক্কায় মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য অনুমতির প্রয়োজন নেই। তবে অতিরিক্ত ভিড় এড়াতে ওমরাহ এবং মদিনা মনোয়ারায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা জিয়ারতের জন্য অনুমতি বাধ্যতামূলক। বহির্বিশ্ব থেকে সৌদি আরবে আসার পূর্বে পিসিআর টেস্ট এর কোনো প্রয়োজন নেই। তবে বাংলাদেশ থেকে যাওয়া এবং আসার সময় পিসিআর টেস্ট এখনও প্রত্যাহার করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবে যে কোনো প্রকার ভিজিট ভিসার ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক, যেন করোনা আক্রান্ত হলে তার চিকিৎসা ব্যয় মেটানো যায়। করোনা ভাইরাসের তিনটি ভ্যাকসিন দেওয়া, যেসব ভ্রমণকারী সৌদি আরবে যাবে তাদের কোনো প্রকার প্রাতিষ্ঠানিক কিংবা হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে না। ইতোপূর্বে আফ্রিকার যেসব দেশ হতে সরাসরি আকাশপথে আসা যাওয়া বন্ধ ছিল সেসব দেশ হতে সরাসরি আসা যাওয়া করা যাবে। তবে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে মুকিম এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনও বাতিল করা হয়নি। কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশে কিংবা ওমরাহ পালনে বিশেষায়িত অ্যাপস ইমিউন হওয়ার শর্ত এখনও রয়েছে।